হ্যালো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। এই ব্লগটাও একটা মিশ্র প্রকৃতি হবে, পাঁচমিশালি ব্লগ হবে। বিভিন্ন জায়গার সিনসেরি দেখাবো, সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। বিভিন্ন জায়গায় প্লেসগুলো দেখাবো, মানে তোমাদের যাতে একঘেয়েমি না হয়, ব্লগটা দেখে যাতে খুব পছন্দ হয় এবং ভালো লাগে, সেরকমভাবেই আমি ব্লগটা করার চেষ্টা করছি। দেখবা যে ব্লগটা মানে দেখলে তোমাদের যে এত মনটা ভরে যাবে সে বলে বোঝানো যাবে না। যাক, কেমন লাগবে ব্লগটা দেখে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে, আমি সেরকম ধরনের ব্লগ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। এই মেটেরিয়ে আসলাম, দেখি এই যে একটা রাস্তা দেখছো, পাকা রাস্তা, চারিদিকে বাগান আর বাগান, শুনশান পরিবেশ। এখানে রাত্রি হলেই ভয় লাগে। এদিকে আগে মানুষ আসতে পারতো না, প্রচণ্ড ভয়ঙ্কর একটা জায়গা ছিল। এখন অবশ্য সেই ভয়টা নেই, তবে এদিকে বাগান আছে, রাত হলেই ভূতের উৎপাত হয়, এখানে যাওয়াই খুব মুশকিল হয়ে যায়, একা কেউ যেতে পারে না, একা গেলেই অ্যাটাক করে। যাই হোক, আজকের ব্লগটা খুবই খুবই ভালো হবে, যদিও একটা গা ছমছম করা পরিবেশ এখানে এবং গা ছমছম করা পরিবেশ নেই আজকে ব্লগটা করছি। চারিদিকে বাগান আর বাগান, একটা বার্নপুর মাটিয়ারি একটা জায়গা, একটা ভৌতিক প্লেস, হান্টেড প্লেস। যাক, ব্লগটা আজকে খুবই খুবই ভালো করার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। এখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে হেঁটে বিশ্রাম নিচ্ছি। যদিও শীতের একটা আমেজ আছে, তাহলেও মানে সাইকেল চালা এলাম তো একটু গরম লাগছে, মানে এই যে নভেম্বর শেষ হতে চললো আর বেশি দিন নেই, আর একদিন আছে, তাও শীতের সেই আমেজটা নেই। হ্যাঁ, একটা গ্রামের দিকে এসেছি, এখানে একটা অস্তা গ্রামটা অবশ্য আমি জানি না নামটা কী, গ্রামটার নাম। এদিকে বাঁশের খটখটানি শব্দ হচ্ছে, মনে হয় একটা ভুতুরি ভাব, এমন একটা গ্রামের দিকে এসছে, একটা ভুতুরি ভাব, মানে কী বলবো। এদিকে একটা রাস্তা চলে গেছে, এখানে বট গাছ আছে, তোমার দেখালাম। যাক, আমি জানি না এখানটা গ্রামটা কী নাম, জানি না, নাদুরির পাশে এদিকে নাদুরি আছে, এটি ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, মনে হয় ছাড়টা মনে হয় বোয়ালিয়া বলে হবে। এদিকে বোয়ালিয়া আছে না, বোয়ালিয়া বাজার। আর কত দূর আছে? 5 মিনিট লাগবে থাকলে। আচ্ছা আচ্ছা, যাক, এটা এটা হচ্ছে বোয়ালিয়া। আর একটু রাস্তা চলে গেল, একজনকে জিজ্ঞাসা করলাম এক দাদাভাইকে, বোয়ালিয়া চলে গেছে। তো যা হোক, আমি এদিকে অবশ্য একবার গিয়েছিলাম, একদিন আমি কোনো কাজে একটা গিয়েছিলাম, সেখানে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই রাস্তা আমি খুব যাওয়া আসা চলে না, এক বন্ধুর সাথে এসেছিলাম। আর এদিকেও একটা রাস্তা আছে, আমি এই সাথে দিয়ে এসেছিলাম, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম। যাক, আমি ব্লগটা একটা নতুন জায়গায় এসছি এবং সেখান থেকে এই ব্লগটা আমি আরও সিনারি যুক্ত ই করার চেষ্টা করছি, তোমার দেখতে থাকো। হ্যাঁ, এখানে একটা বাস ধরা আছে, আস্তে আস্তে যাচ্ছি আমি। এদিকে পাশে একটা একটা মন্দির না যা কিছু একটা আছে। যাক, গ্রামটা খুবই ভালো এবং মনোরম পরিবেশ, একটু অক্সিজেন পাচ্ছি, যাও
ঘরের মধ্যে বসে থেকে থেকে যে একটা অস্থিরমনা ভাব লাগে সেই অস্থিরমনা ভাবটা এখানে নেই। এখানে একটা সুন্দর পরিবেশ, মানে শরীরটা একটা অস্থিরমনা ভাবটাকে কেটে যায়। এখানে ধানের একটা আছে, ধানের কারবার হয়, এদিকেও দেখো ধানের কারবার হয়। মানে দুই দিকে বাড়িঘর আছে, মাঝখানে একটা পাকা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা হচ্ছে কাঁচা, কাঁচা ছিল আগে, এখন পাকা অনেক দিনের হয়েছে কিন্তু এখন ভাঙা ভাঙা ভাব। যাক, ব্যাপারটা হচ্ছে কি, আজও তোমাদেরকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, মানে যাতে তোমাদের ভালো লাগে। যাক, এটা দেখা মাত্রই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করো, কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা। আচ্ছা, এদিকে মাঠ আছে, মাঠ আছে, পাশেই মাঠ। এখানে তো আগে খুবই ভয়ঙ্কর ছিল রাস্তাটা, এখন অনেক ভালো আছে। ঠিক আছে, দেখতে থাকো, তোমাদের আরও কিছু দেখাতে পারি কি না। এদিকেও মাঠ, চারিদিকে মাঠ, এদিকেও বাড়িপত্র আছে। যাক, একটা ভালো একটা জায়গায় এসেছি, একটু নিঃশ্বাস পাচ্ছি, মানে অক্সিজেন পাচ্ছি। মানে বাইরে থাকলে এখানে দম বন্ধ হয়ে যায়। জায়গাটা খুব একটা সুন্দর জায়গায় এসছে একটা। যাক, দেখতে থাকো। যা, এখনো ঠাকুর আছে এখানে, কৃষ্ণ ঠাকুর। এখানে ছেলে পেলেরা খেলা করছে, ঠাকুর এখনো ডোবানো হয়নি। এখানে বাবা লোকনাথের একটা আশ্রম করেছে সুন্দর। আজকে ব্লগটা খুবই ভালো লাগবে, দেখো। এখানে একটা মনে হচ্ছে ব্রহ্মা করেছে। এখানে একটা গাছ, হরিণ, কত সুন্দর লাগছে। এখানে একটা ময়ূর আছে, মানে খুবই রাস্তা খুবই ভালো হয়। যদি আমি ভগ্নদশায় অবস্থায় এসেছি, এখানে একটা আশ্রম টাইপের করেছে, সে বাল্মীকি আশ্রম। এখানে দেখো গরু আছে, এখানে ময়ূর আছে, হরিণ আছে। এটা হচ্ছে রত্নাকর পাপের ড্রাইভার পরিবার নিল না। হ্যাঁ, খুব সুন্দর দিয়েছে, এখানে দৃশ্যগুলো খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগে। দেখো ব্লগটা আজকে খুবই ভালো লাগে, খুবই খুবই ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। এখানে একটা দাঁড় করেছে, দেখো এটা চম্পক মুনির গৃহ, হেভি করেছে এটা। যাক, তোমরা অবশ্যই এই ব্লগটা পাওয়া মাত্রই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই অবশ্যই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। বাড়ির দিকে এই আস্তে আস্তে স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি, গ্রাম্য রাস্তা। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, মানে শীতের মরশুম, কিন্তু খুব একটা শীত পড়ছে না। নভেম্বরের লাস্টের দিকে পড়ে গেছে, এখন তো ডিসেম্বর প্রায় পড়বে আর কদিন পরে। আজকে নভেম্বরের 24 তারিখ, আর তো 6 আছে, তা এখনও সেই শীতের মরশুম আসলো না। মানে যদিও মরশুম আছে, কিন্তু সেই শীতের আমাজটা নেই। এই সময় সেই কনকনে শীত পড়ে, কাঁপানো শীত পড়ে, কিন্তু সেই কাঁপানো শীতটা নেই। যাক, আজকের ব্লগটা খুবই খুবই ভালো হবে,
একটা গ্রাম্য পরিবেশ নেই, হ্যাঁ ব্লকটা করছি, ভৌতিক পরিবেশ নেই ব্লকটা করছি, গ্রাম্য রাস্তা, শুনশান পরিবেশ, ভৌতিক প্লেস। তোমরা এই ব্লগটা দেখা মাত্রই লাইক সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে, আশা করি, এটা আমি আশা করি তোমরা অবশ্যই অবশ্যই করবে। আর দেখো লাইক শেয়ার কমেন্ট করলে কি হয়, ভিডিও করতে ভালো লাগে। হ্যাঁ যাক তোমরা দেখতে থাকো ব্লগটা, খুবই খুবই আমি উৎসাহ করছি যাতে তোমরা আনন্দ পাও, ঠিক আছে দেখতে থাকো। এখানে জল নেবো তাই গেল, জল আছে 10 টাকা দেবেন জল দেন তো, ঢুকলাম জলের জন্য, ঢুকলাম এখন টিকিট কাটবো, এখনও ট্রেনের খবর হয়নি, তবে কোনো ট্রেন ঠিক জানি না, মনে হয় এটা 3:40 ট্রেন এটা। হ্যাঁ টিকিট কাটা হয়, টিকিট কাটবো। এই যে প্ল্যাটফর্ম দেখো, বার্নপুর স্টেশন, এটা ফাঁকা ফাঁকা থাকে, আমাদের পাঁচগুলোর মতো জমজমাট থাকে না। ঠিক আছে তোমার দেখতে থাকো ব্লগটা যতদূর পারি, চেষ্টা করবো আর একটু বড়ো করা। এই যে ট্রেন ঢুকলো, ট্রেনে উঠবো, তাই এখানে যা দেখছি মানে তোমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখাচ্ছি। এখানে দেখো এটা কিছু বাগান, এখানে ভৌতিক বাগান ছিল, এখানে আগে যাতায়াত করা খুব কঠিন ছিল, এখানে প্রায় লোকেরই ভূতে ধরতো, সব বাগান আর বাগান, চারিদিকে বাগান। যা হোক আজকে ব্লগটা খুবই খুবই ভালো হবে, ভৌতিক নিয়ে এবং আনন্দ নিয়ে, মানে সব রকম মিশ্রণ করা আছে এই ব্লগটাতে, খুবই ভালো লাগে। এখানে বারঝার আছে, এই বারঝারটা এখানে নাকি আগে মানে ভূতের এত টান্ডা হতো বারঝার ভেঙে ফেলতো, এখানে সেই ভয়টা নেই। দেখো এই রাস্তাও কিন্তু অনেক পাকা হয়ে গেছে, হ্যাঁ ভালো পাকা হয়ে গেছে, সেই ভয়টা আর এখানে নেই, আগে যেরকম ভয় ছিল এখানে আসতে পারতো না, তা সেটা কিন্তু আর এখন আর আর কোনো ভয়ের কোনো ই নেই। দেখো সব চারিদিকে বাগান আর বাগান, চারিদিকে বাগান, আর এদিকে বার চার, দেখো মানে ভৌতিক প্লেস দেখা বলা হয়, 100 প্লেস। যা হোক আমি আর ব্লগটা বেশি বড় করলাম না, আমি এখানেই হয়তো সমাপ্ত করে দেবো। দেখ তোমাদের কেমন লাগলো ব্লগটা, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগছে। আমি সবসময় তোমাদেরকে ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের আনন্দ হয় যে ব্লগটা দেখে, না সত্যি একটা ব্লগ দেখলাম, এত সুন্দর ব্লগ করেছে। দেখো তোমাদের জন্য আমি খাঁটি, আর তোমরা যদি একটু লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব না করো তাহলে করবোটা কী করে বলো, এই দেখো গা সমসম করা জায়গাটা। তা যাই হোক আমি আর ব্লগটা বেশি বড় করলাম না, আমি এখানেই আমি সমাপ্ত করার চেষ্টা করছি। যদি তোমাদের বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ব্লগটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করুন, ঠিক আছে আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি।